ক্লাস 2-এর বাচ্চারা, এখন তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হচ্ছে কম্পিউটারে। আজ আমরা কিবোর্ড সম্পর্কে ভালো করে জানব। এটাকে কিবোর্ড বলা হয় আমরা জেনে গেছি, এবার আমরা দেখব যে কিবোর্ডে কি 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 থাকে এবং তাদের কাজ কি। দেখো, এই কিবোর্ডে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কি আছে, প্রায় 100-এরও বেশি আছে, অর্থাৎ 110-এর কাছাকাছি কি আছে। তাহলে বুঝছো যে এতগুলো কি এর মধ্যে থেকে কোনটা কোথায় আছে আর কোনটা কি কাজ করে, সেগুলো কিন্তু আমাদের জানতে হবে। যখন আমরা কাজ করব তখন আমরা এগুলোকে তবেই ভালোভাবে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা এক একটা ভাগে এই কিবোর্ডটাকে ভাগ করে নিচ্ছি। দেখো, এই যে মাঝখানের অংশটা, এই তিনটে লাইন, এই তিনটে লাইনকে বলা হয় অ্যালফাবেট কি। এখানে অ্যালফাবেটস আছে, এটা দেখো, কিউ, ডাব্লিউ, ই আর টি, ওয়াই, ইউ, আই, ও, পি, এটা হচ্ছে ফার্স্ট লাইন। অ্যালফাবেট কি এর সব থেকে ওপরের লাইন এটা। এখানে আমরা এই লেটারগুলোকে পাবো। ঠিক আছে, এরপরে আসছে মাঝের লাইন। হ্যাঁ, মাঝের লাইনে আমরা দেখছি এ, এস, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এত দূর পর্যন্ত আছে। আর একদম নিচের লাইনে আছে জেড, এক্স, সি, ভি, বি, এন, এম। ঠিক আছে, তাহলে এই তিনটে লাইন মিলিয়ে কিবোর্ডের এই অংশটাকে আমরা বলবো অ্যালফাবেটস কি। ঠিক আছে, তার ওপরে দেখছি 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো রয়েছে, এদেরকে বলা হয় নিউমেরিক কি বা নাম্বার কি। আমরা নিউমেরিক কি বা নাম্বার কি কিবোর্ডে আরেক জায়গায় দেখতে পাচ্ছি। এই ডান দিকের যে চৌকো মতো অংশটা দেখছো, এখানেও আমরা নাম্বার কিস দেখতে পাচ্ছি। এই যে চৌকো অংশটা, এটাকে বলা হয় নিউমেরিক কিপ্যাড, এই অংশটাকে বলা হয় নিউমেরিক কিপ্যাড। এখানেও আমরা 1, 2, 3, 4 এই সংখ্যাগুলোকে দেখতে পাচ্ছি। তার মানে আমরা যদি সংখ্যা কিগুলোকে প্রিন্ট করতে চাই, তখন আমরা এগুলোও ব্যবহার করতে পারি অথবা এগুলোও ব্যবহার করতে পারি। খালি যদি এগুলো টিপি, তাহলে এখানে দেখো দুটো করে কি আছে, দুটো করে চিহ্ন আছে, তার মধ্যে আমরা যখন এইটা শুধু টিপব, তখন নিচেরটা অর্থাৎ 1, 2 এগুলো পড়বে, আর যখন আমরা শিফট টিপে ধরে এইটা টিপব, তখন এই ওপরের ক্যারেক্টারটা প্রিন্ট হবে। ঠিক আছে, আর এইখান থেকে যদি আমরা 1, 2 করতে চাই, তাহলে আমাদের প্রথমে এর যে সুইচটা, মেন সুইচটা, সেটাকে অন করতে হয়। একে বলা হয় নাম্বার লক, নাম লক বলেও আমরা এটাকে ডাকি। তাহলে নাম্বার লক অন করে, এ দেখো অফ হয়ে গেল, আবার অন করে নিলে তবেই 1, 2, 3, 4 প্রিন্ট করা যায়। এছাড়া হচ্ছে একদম ওপরের যে কিগুলো, F1, F2, F3 যেগুলো লেখা আছে, এগুলোকে বলা হয় ফাংশন কিজ, অর্থাৎ এগুলোর সাহায্যে এক একটা কমেন্ট দেওয়া যায় শর্টকাটে। এই যে বড় কিটা দেখছো চৌকো মতো, এটার নাম এন্টার কি। এটার সাহায্যে পরের লাইনে কিছু লিখতে গেলে কার্সারকে নিয়ে যাওয়া যায়। আর এই লম্বা মতো কিটা, একে বলা হয় স্পেস বার কি, অর্থাৎ যদি কোথাও ফাঁকা জায়গা ছাপতে হয়, তখন আমরা এই কিটাকে প্রেস করে থাকি। ঠিক আছে, তাহলে মোটামুটি এইটুকু আমরা শিখলাম। আরেকটা জিনিস আমরা ব্যবহার করি, একে বলে ন্যাভিগেশন কি বা অ্যারো কি। এটার সাহায্যে পাতার ওপর নিচ, ডান দিক, বাঁ দিক প্রয়োজনে আমরা যেতে পারি, কার্সারকে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা শিখলাম যে কিবোর্ডের কোথায় কোনগুলো রয়েছে। ঠিক আছে, তাহলে আজকের মতো এটাই থাকলো।